ओम शांति। 8 फेब्रुआरी 2022 प्रातः मुरली बापदादा मधुबन। मिष्टि बच्चारा एक बाबाई आछेन जार महिमा अपरम्पार। बाबार मतो महिमा आर कारोरे होते पारे ना। प्रश्न, बच्चारा तुम्हादेर एई पड़ार खुबी कदर करा चाई, केन? उत्तर, सम्पूर्ण कल्पे बाबा एकबारी परमधाम थेके पढ़ानोर जन्य आसें। मानुष उच्चतर शिक्षार जन्य भारत थेके विदेशे जाए, ए कोनो बड़ कथा नय। एखाने तो टीचार कत दूर थेके आसें, ताई बाच्चादेर एई पढ़ार अनेक कदर करा उचित। किछु जदि समस्याओ हय ताहलेओ कोनो असुविधा नेई। तोमादेर स्कूल गलिते गलिते हवा उचित, ता ना होले एत सबाई पढ़बे किभाबे? बाबार परिचय तो सबाई अवश्य पाबे। ओम शांति। मिष्टि मिष्टि बच्चारा बोले, इनी के? इनी तो कोनो साधु संत मनुष्य नन, इनी अन्य किछु। मानुष के चट करे चेना जाबे, इनी अमुक साधु सन्यासी। नाम निये बोलबे अमुक महात्मा, ए केवल बच्चाराई जाने। बच्चा बलाई हय आत्मा के, आत्माई सब जाने, शरीर नय। आत्ताई बोले ए अमुक, आत्ताई अंग प्रत्यंगेर द्वारा जानते पारे। आत्ता ना थाकले ए चोख कोनो काज करते पारबे ना, सब किछु आत्ताई जाने। बाच्चारा एखन तोमादेर आत्मअभिमानी तैरी करा हय। आत्ता बोले ए कर्मेंद्रियेर द्वारा आमी अमुक कर्तव्य करी। वास्तवे आत्ताके मेल बला हबे, फिमेल नय, आत्ता मेल, केन ना आमरा सबाई भाई भाई। तुम्हरा एखन नतून कथा शुनछ, इनी के एसेछेन? तार कोनो निजेर मनुष्य रूप नेई। तुम्हरा जानो असीम जगतेर पिता हलेन शिव बाबा, जिनि एनार द्वारा बोझान। एमन नय जे अमुक सन्यासी तार आत्मा बोलछे, ता नय, मानुषेर समस्त मनोयोग नाम रूपेर प्रति जाय। तुम्हरा बुद्धिर द्वारा बुझते पारो, इनी आमादेर असीम जगतेर बाबा। তিনি এই শরীরের দ্বারা আমাদের নিজের উত্তরাধিকার প্রদান করছেন। ইনি আমাদের রাজযোগ শেখান। ইনি হলেন সকলের বাবা, সর্বের পতিত পাবন, কেবল মনুষ্যের নয়, পাশতত্ত্বেরও। সকলের সদ্গতি করেন উঁচুর থেকে উঁচু বাবা। এই সৃষ্টিতে মহিমা করবার উপযুক্ত যদি কেউ হয়, তিনি একমাত্রই বাবা, দ্বিতীয় আর কেউই নয়। না ব্রহ্মা, না বিষ্ণু, না শঙ্করের মহিমা করা যেতে পারে। তাদের জন্মদিন পালন করে কি করবে? লক্ষ্মী নারায়ণ, যার কম্বাইন্ড রূপ হলো বিষ্ণু, এখন তিনি কোথায়? লক্ষ্মী নারায়ণ পুনর্জন্ম নিতে নিতে এখন অন্তিম জন্মে। এখন শিব বাবা তাকে উপযুক্ত তৈরি করছেন। সর্বের সদ্গতিদাতা তিনি একজনই, মহিমাও একজনেরই। সেই পতিত পাবনকে ছাড়া দেখো এই সৃষ্টির হাল কি হয়ে গেছে। কৃষ্ণের ভক্তদের জিজ্ঞেস করো যে রাধাকৃষ্ণ কোথায়, তারা বলবে সর্বব্যাপী। রাধার পূজারি বলবে চারিদিকে রাধাই রাধা। হনুমানের পূজারি বলবে যেদিকে দেখো হনুমানই হনুমান। কিন্তু তা নয়, বাবা তো নিজের মহিমা করবেন না, তিনি তার পার্টের দ্বারাই তা সিদ্ধ করেন। আর কারোরই মহিমার গায়ন হয় না। লক্ষ্মীনারায়ণই রাজত্ব করেন। ছোটবেলায় তাদেরই রাধাকৃষ্ণ বলা হয়, সে তো হলো প্রালব্ধ। তাহলে তাদের কি মহিমা করা হবে? ব্রহ্মারও কোনো মহিমা নেই, বিষ্ণুরও কোনো মহিমা নেই। মহিমা একজনেরই, তাকেই পতিত পাবন বলা হয়। বাচ্চারা এখন তোমরা জানো বিষ্ণুকে, বিষ্ণুকে সূক্ষ্মবতনে কেন সদর্শন চক্রে দেখানো হয়। মানুষের তো অনেক ভুজ হয় না, সূক্ষ্ম বতনেও চার ভুজ দেখানো হয়েছে, তা প্রবৃত্তি মার্গকে সিদ্ধ করার জন্য। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এখন জেনে গেছ আমরা কিভাবে 84 জন্ম গ্রহণ করি। তোমাদের গৃহস্থ জীবন পবিত্র ছিল, মন্দিরে গিয়ে মানুষ তো গাইতে থাকে সর্বগুণসম্পন্ন তুমি মাতা পিতা। এখন এই মহিমা তো ভুল হয়ে গেল। এই মহিমা হলো কেবল একজনের, দেবতাদের নয়। যা কিছু মহিমা তা একজনেরই। তিনি হলেন পরমপিতা পরমাত্মা।
পরম পিতা পরম টিচার পরম সদ্গুরুকে অকাল বলা হয়, তাই না? তাকে স্মরণ করা হয়। তিনি হলেনই অকাল মূর্তি। শিব বাবাকে ষাঁড়ের ওপর বিরাজিত দেখানো হয়, ওরা আবার অকাল সিংহাসন দেখায়। এখন এ তো কেউই জানে না যে শিব বাবাকে মন্দিরে যে রাখা হয় তো তার অংশ। তিনি হলেন জ্ঞানসাগর, পতিত পাবন। তার তো মনুষ্যত্বান চাই, তাই না? বাচ্চারা, তোমরা জানো তার সিংহাসন হলেন এই ব্রহ্মা। ধর্মস্থাপকদের কি মহিমা আছে? তারা তো কেবল এসে ধর্ম স্থাপন করেন, তারা কোনো জীবনমুক্তি প্রদান করেন না। মানুষ চায় যাতে মোক্ষ লাভ হয়, কিন্তু তা পায় না। ধর্মস্থাপকরা নিজেদের ধর্মের মানুষদের নিচে নামিয়ে আনার নিমিত্ত হয়। তাদের তো এসে কেবল নিজেদের ধর্ম স্থাপন করতে হবে, এ হলো ড্রামার পার্ট। যারাই আসে তাদের পুনর্জন্ম গ্রহণ করতেই হবে। এই স্থাপনা বাবা করেন, তিনি সকলকে পতিত থেকে পাবন তৈরি করেন। তিনি ছাড়া আর কেউ পাবন করতেও পারে না। তারা নিজের নিজের ভূমিকা পালন করতে আসে, ওরা কেবল ধর্ম স্থাপন করেছে। ব্যাস শত রজতমতে আসতে হবে। তারা যে শিক্ষা দিয়েছে তারই শাস্ত্র তৈরি হয়েছে। যারা ধর্ম স্থাপন করে তাদের অবশ্যই পালনাও করতে হবে, ফিরে তো আর কেউ যায় না। সকলেই এই সময় ভিন্ন ভিন্ন নামরূপে এই পতিত দুনিয়াতে আছে। প্রথম নম্বরে লক্ষ্মীনারায়ণকে দেখো, তারাও এখন এখানে। প্রজাপিতা ব্রহ্মার দ্বারা ব্রাহ্মণ রচনা করা হয়, এরপর এরা গিয়ে রাধাকৃষ্ণ হবেন। যতক্ষণ না শিব বাবা আসছেন ততক্ষণ কেউ পাবন হতে পারবে না। মাহাত্ম ওই একেরই, তারই যত মহিমা। মানুষ বলে থাকে শিবায় নম, তুমিই মাতা পিতা। সব থেকে বেশি মহিমা বাবার। মানুষ ডাকতে থাকে ও গডফাদার, বাবাকেই ডাকতে থাকে। এই নাটক পূর্বরচিত। সৃষ্টি যখন পূর্ণ হয় বাবা তখন আসেন। তিনি মূল বতন, সূক্ষ্ম বতন আর স্থূল বতন, এই তিন বতনের জ্ঞান প্রদান করেন। এই জ্ঞান একবারই পাওয়া যায়, তাকে জ্ঞানের সাগর বলা হয়। বাকি এই সূর্য চাঁদ ইত্যাদি অসীম জগতের মণ্ডপকে আলোকিত করার বাতি। ওই রাত ওই দিন এই সবই হলো মণ্ডপের বাতি। এমন নয় যে সূর্য দেবতায় নমঃ বলা হবে, তা নয়। দেবতা তো হলেন ব্রহ্মা বিষ্ণু শঙ্কর। মূল বতন থেকে আত্মা যখন এখানে আসে তখন সোজা গর্ভে প্রবেশ করে, সূক্ষ্ম বতনে যায় না। সত্যযুগেও সোজা গর্ভমহলেই আসবে, ওখানে কোনো পাপকর্ম হয় না। এখানে সবাই পাপ করে, তাই ত্রাহি ত্রাহি করতে থাকে। বলতে থাকে, ধর্মরাজ আমাকে বাইরে বার করো, আমি আর পাপ করব না। বাইরে বের হলে আবার পাপ করতে শুরু করে, যা প্রতিজ্ঞা করল তা সেখানেই ভুলে গেল। এও ড্রামাতে নির্ধারিত। ভারতের সব থেকে বড় শত্রু রাবণ। দাপর যুগ থেকে রাবণ রাজ্য শুরু হয়। এই দাপর যুগ থেকেই দেবী দেবতারা বাম মার্গে যায়। তাদের দেখো মন্দির তৈরি হয়েছে। পুরীতে দেখো কেমন মন্দির বানানো আছে। ভিতরে দেখো জগন্নাথের মূর্তি আর বাইরে দেবতাদের নোংরা চিত্র। এমন চিত্র মন্দিরে থাকা উচিত নয়। তোমরা এখন শ্রীমতের আধারে শ্রেষ্ঠ হওয়ার জন্যে পুরুষার্থ করছ। আদিতে সত্যযুগে লক্ষ্মীনারায়ণ শ্রেষ্ঠ ছিলেন, তারাই শ্রেষ্ঠ পথ কিভাবে পেয়েছিলেন, তোমরা এখন পুনরায় এই পাঠ গ্রহণ করছ। বাবা বলেন, আমি কল্পে কল্পে কল্পের এই সঙ্গম যুগে আবার আসি, আর আসতেই থাকব। বাচ্চারা, আমি আবার তোমাদের রাজযোগ শেখাব। আবার তোমাদের শতরজতমতে আসতে হবে। যারা প্রথম দিকে আসে তাদের 84 জন্ম ভোগ করতে হয়। সবাই 84 জন্ম ভোগ করে না, 84 লক্ষ জন্ম হয় না। মানুষকে কেউ যা কিছুই বলল মানুষ তাই শুনে সত্য সত্য করতে লাগল। 84 লক্ষ জন্ম যদি থাকত তাহলে কল্পের আয়ু অনেক বড় হয়ে যেত। বাবা বলেন, 84 জন্ম হয়, তাও দেবী দেবতাদের। আচ্ছা, তাহলে ইসলাম বৌদ্ধ খ্রিস্টান এরা কত জন্মগ্রহণ করবে? হিসাব তো আছে, তাই না? অনেকেই তো আসে, শাখা প্রশাখা অনেক আছে। তোমরা সম্পূর্ণ সৃষ্টির আদি মধ্য অন্তকে জানো। ভারতই প্রথমে 1 নম্বর বিশ্বের মালিক ছিল, আর কোনো ধর্ম তখন ছিল না। এখন সেই দেবী দেবতা ধর্মের চরণও নেই, তাদের শাস্ত্রও নেই। এই গীতা ইত্যাদি শাস্ত্র আবার লেখা হবে। এমন নয় যে তোমরা যে প্রকৃত গীতা বানাও তাই আবার হবে। যা লেখা হবে তা অবশ্যই গীতা। ভক্তি মার্গের জন্য সব প্রয়োজন।
বাবা ব্রহ্মার দ্বারা বাচ্চাদের বুঝিয়ে বলেন, এখন অবশ্যই ব্রহ্মার দ্বারাই ভগবানের প্রাপ্তি হয়। বাবা বলেন, এই সবই হলো ভক্তি মার্গ। আমার প্রাপ্তি তখনই হয় যখন আমি এই ভারতে আসি। ভারতী হলো অবিনাশী খণ্ড, ভারতী বিত্তবান ছিল। সোমনাথের মন্দির কত বড়, সবই লুণ্ঠন করে নিয়ে গেছে। বিড়লাদের কাছে অনেক অর্থ আছে, তাই দেখো কত বড় মন্দিরও বানিয়েছে। বাবা কত ভালোভাবে বুঝিয়ে বলেন, এমনভাবে আর কেউই বোঝাতে পারে না। জ্ঞানেশ সাগর বাবা যখন বাচ্চাদের বুঝিয়ে বলেন, তখন বাচ্চারাও বুঝে যায়। ইনি কে পড়ান? ইনি কোনো সন্ন্যাসী নন, তার নাম শিব। সমস্ত আত্মারা তার সন্তান। আত্মার শরীরের নাম পরিবর্তন হতে থাকে, আর এনার নাম হলো এক। ইনি বলেন, আমার দ্বিতীয় কোনো নাম নেই। তোমরা তো জন্মমৃত্যুতে আসো, দেহ অভিমানী হও। আমি কখনোই দেহ অভিমানী হই না। বাবা হলেন চিরন্তন দেহী অভিমানী, কেননা তিনি পুনর্জন্মে আসেন না। তোমরা তো শিবরাত্রি পালন করো, কিন্তু রাত্রির অর্থ কিছুই বুঝতে পারো না। কত ভুল হয়ে গেছে। এখন হলো রাত, এরপর দিন হতে হবে। এখন গল্পের অন্তিম সময় অর্থাৎ রাত হয়ে আছে। সত্যযুগ আর ত্রেতা হলো দিন, দ্বাপর আর কলিযুগ হলো রাত। আমাকে সঙ্গম যুগেই আসতে হয়। এ হলো অসীম জগতের রাত আর দিন। ভগবান উবাচ, তোমরা বোঝাও এই বেলা বা সময় হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু শিব বাবার কোনো নির্ধারিত সময় নেই। তিনি কখন আসেন বুঝতেই পারা যায় না। তাই এ হলো অসীম জগতের দিন এবং রাত, একেই কল্পের সঙ্গম যুগ বলা হয়। জন্মদিনও যদি পালন করা হয় তাও একজনেরই। শিব বাবা আসেন আবার চলে যান, তার না জন্ম আছে না মৃত্যু আছে। মানুষ বলবে বাবা চলে গেছেন, এ হলো খেলা। বাবা বসে বোঝান, এমন গাওয়াও হয়, পথ চলতে চলতে সে ব্রাহ্মণ আটকে গেছে। এই বাবা তো জানতেনই না, হঠাৎ প্রবেশ হয়ে গিয়েছিল। প্রথমে তো জানতেই পারেননি, ধীরে ধীরে বুঝতে পারেন এ হলো বাবার কাজ। এই জ্ঞান যজ্ঞের দ্বারাই বিনাশ জ্বালা প্রজ্বলিত হতে হবে। অসীম জগতের যজ্ঞে অসীম জগতের সামগ্রী সোহা হতে হবে। এ হলো অসীম জগতের বাবার যজ্ঞ। এরপর অন্য কোনো যজ্ঞের রচনা করা হয় না, ভক্তি মার্গে শেষ হয়ে যায়। এই জ্ঞান বুদ্ধিতে রাখার প্রয়োজন, এই পঠন পাঠন করার জন্যই আসতে হবে। প্রথমে কিছু সমস্যা হয়, মানুষ উচ্চ শিক্ষার জন্য ভারত থেকে আমেরিকাতে যায়, সেখানে এ তো কী। বাবা বলেন, আমি কল্পে কল্পে কল্পের সঙ্গম যুগে পরমধাম থেকে তোমাদের পড়ানোর জন্য আসি, তাই বাচ্চাদের কত কদর করা উচিত। ভবিষ্যতে তোমাদের স্কুল গলিতে গলিতে হবে, তা না হলে সবাই কিভাবে পড়বে। বাবার পরিচয় তো সকলেরই পাওয়া উচিত, বাবাকে তো অবশ্যই জানবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি, বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণে স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার, আমাদেরও বাপদাদাকে ধন্যবাদ, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার, এক, শ্রীমতে চলে সদা শ্রেষ্ঠ হওয়ার পুরুষার্থ করতে হবে। এই ঈশ্বরীয় পঠন পাঠনের জন্য কোনো অজুহাত দেওয়া চলবে না, অবশ্যই এই পাঠ গ্রহণ করতে হবে। দুই, আদিতে যেমন পবিত্র গৃহস্থ আশ্রম ছিল, তেমনই এখন নিজেদের পবিত্র গৃহস্থ আশ্রম তৈরি করতে হবে। এক বাবার কাছেই বলিহারি যেতে হবে, তারই গুণগান করতে হবে। বরদান, প্রতিটি সম্পদকে নিজের প্রতি এবং সকলের প্রতি কাজে লাগিয়ে অনুভাবী মূর্তি ভব। অন্তর্লীন করার শক্তিকে ধারণ করে সর্বসম্পদে সম্পন্ন হয়ে তা নিজের কাজে অথবা অন্যদের সেবায় ব্যবহার করো। এই সম্পদকে ব্যবহার করলে অনুভাবী মূর্তি হয়ে যাবে। সোনা, অন্তর্লীন করা আর সময় মতো কাজে লাগানো, এই বিধিতেই অনুভবের অথরিটি হতে পারো। শুনতে যেমন ভালো লাগে, পয়েন্টসও খুবই সুন্দর এবং শক্তিশালী, এমনভাবেই তা ব্যবহার করে শক্তিশালী বিজয়ী হয়ে যাও, তখনই বলা হবে অনুভবী মূর্তি। স্লোগান, গুণবান তাকেই বলা হয় যে গ্লানিকারীকেও গুণের মালা পরাতে থাকে। ওম শান্তি।